যে আদতেও এই সরকার কি পারবে নিরাপদ মহিলাদের জন্য নিরাপদ ব্যবস্থা তৈরি করতে আদতেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারটা গুড গভর্নেন্স দিতে পারবে গত ১৩ বছরে কিন্তু পারেনি তাহলে ১৩ বছরে আমরা কি দেখলাম শিক্ষার দুর্নীতি দেখছি চাকরির দুর্নীতি দেখেছি মানে সর্বক্ষেত্রে দুর্নীতি স্বাস্থ্য সর্বক্ষেত্রে দুর্নীতি মানে এক কথায় দুর্নীতি এ থেকে জেড পর্যন্ত সরকার পরিবর্তনই কিন্তু একমাত্র আপনার মুক্তির পথ এই জন্য সেই আগামী দিনে যে সরকার আসবে তাকেও পাঁচ বছরের উপর প্লিজ রাখবেন না আমি বলছি সেই রাজ্যগুলো ভালো উন্নতি করছে যেই রাজ্যগুলো দ্রুত সরকার পরিবর্তন করতে পারছে সেটা কেরালা হতে পারে তামিলনাড়ু হতে পারে বা অন্য হিমাচল প্রদেশ হতে পারে সেখানে উন্নতি যে হচ্ছে দ্রুততার সাথে যে আমাদের বাঙালিদের একটা দুর্ভাগ্য যে আমরা যাকে সরকারে বসাচ্ছি তাকে বছরের পর বছর তাকে দায়বদ্ধ না রেখেই পারফরমেন্স না দেখেই একটার পর একটা নির্বাচনে কেবল কিছু টাকা পেলাম কিছু সুযোগ পেলাম তাই ভোট দিয়ে তাকে জয়ী করে যাচ্ছি এটা কিন্তু আমাদের ভুল 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 সিদ্ধান্ত তৃণমূল আছে কথাটা বলছি না তৃণমূল না থাকলেও এই কথাটা বলতাম এর জন্য তুমি মানে মহিলারা যখন কোনো আন্দোলন করে তখন তোমার দলের নেতারা বারবার নানারকম শাসানি দেয় তোমার নেতারা নানা রকম মন্তব্য কুসিত মন্তব্য করে দমন পীড়ন নীতির চালন চালন করে এবং একই সাথে তুমি প্রশাসনটাকে দক্ষভাবে চালাতে পারছো না প্রশাসনের নিয়োগ করতে পারছো না প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারছো না ফলে অরাজক একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে দুর্বৃত্তরা এই ধরনের যে কোনো একটা সুযোগ নিয়ে কিন্তু নারীর উপর মহিলাদের উপর নির্যাত নির্যাতন নামিয়ে আনছে মহিলাদের উপর অত্যাচার করছে একের পর এক ঘটনা পশ্চিমবাংায় লাগাম ছাড়া চলছে বামামলেও নারী নির্যাতনের ঘটনা ঘটেনি হ্যাঁ ঘটেছে কিন্তু এখন কার্য তো লাগাম ছাড়া অপরাধীরা যেন আরও বেশি সাহসী অপরাধীদের এত সাহস আসলো কোথার থেকে প্রথমত আমি বলবো যে পুলিশ প্রশাসনকে আমরা এমন বাজেভাবে ব্যবহার করেছি মানে ভোটের সময় ব্যবহার করি আমরা আমার দলের জেতানোর জন্য আমরা ব্যবহার করি ফলে যে পুলিশকে আমি পলিটিক্যাল কারণে ব্যবহার করি সেই পুলিশ আমার তার মধ্যে এফিসিয়েন্সি থাকতে পারে নাকি যে পুলিশকে আমি কেবলমাত্র আমার দলীয় স্বার্থের জন্য পরিচালিত করি তাহলে সেই পুলিশ কি করে দক্ষ হয় এই সরকারের পক্ষে মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের পক্ষে মহিলাদেরকে মহিলাদের ক্ষমতায়ন নিরাপত্তা আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠা বাংলায় আর সম্ভব নয় কুলতলির ঘটনার পর মুখ্যমন্ত্রী কার্যত দেখা গেল পুলিশের হয়ে ব্যাটিং করলেন তিনি বললেন পুলিশ কি পুলিশ মনে করছেন আপনারা যা খুশি বলে যাবেন উনাদের পরিবার নেই উনি বললেন আরো যারা এই মুহূর্তে রাত জাগছে দিন জাগছে যারা প্রতিবাদে রয়েছেন যে সমস্ত মানুষেরা প্রতিবাদ করছেন তাদের উদ্দেশ্যে তিনি বললেন রাজা চলে বাজার আর কুত্তা ভকে হাজার এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিবাদীদেরকে উনি কুত্তায় আখ্যা দিচ্ছেন কার্যত বলা চলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই ভাষা আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যারের সাথে কথা বলবো অভয়াকাণ্ডে রীতিমতো অনেক বিশ্লেষণ দিলেন স্যার আর এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও কুলতলি পরপর নারী নির্যাতনের ঘটনা কি বিশ্লেষণ আছে আপনার কাছে না দেখো আমার কাছে যেটা পরিষ্কার কেন বারবার ঘটছে কেন সরকার পারছে না নারী নির্যাতন আটকাতে কেন নারীরা নিরাপদ নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না আমরা কেন গভর্নেন্সের প্রশ্নটা আসছে না আমার পরিষ্কার ক খ গ করে কতগুলো অবজারভেশন আছে বিশ্লেষণ আছে তার মধ্যে একটা আমি বলবো যে গত বামামলেও নারী নির্যাতনের ঘটনা ঘটেনি হ্যাঁ ঘটেছে কিন্তু এখন কার্যত লাগাম ছাড়া অপরাধীরা যেন আরো বেশি সাহসী অপরাধীদের এত সাহস আসলো কোথার থেকে তাহলে মানে কোনো একটা জায়গায় পলিটিক্যাল কালচার অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার বা রাজনৈতিক সংস্কৃতি প্রশাসনিক সংস্কৃতি প্রশাসনিক শিথিলতা এমন একটা পর্যায়ে গেছে যে আমাদের রাজ্যের নারীরা নিরাপদ নয় এই মনে রাখবে এটা কোন কোন বাংলা যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা এর রামমোহন রায়ের বাংলা যেখানে এনলাইটেন্ট বা আলোকবর্তিত ভাবনা চিন্তা আমাদের এই 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 অঞ্চলে প্রথম ঢুকেছিল সেই রাজ্যের নারীরা এখন নিরাপদ নয় নারীদের নিগ্রহ নারী নিগ্রহ প্রতিনিয়ত ঘটে ঘটছে এবং এত নৃশংসভাবে ঘটছে যেগুলো নিয়ে মানে প্রত্যেকটি মানুষ সোচ্চার প্রথমত আমি বলবো যে পুলিশ প্রশাসনকে আমরা এমন বাজেভাবে ব্যবহার করেছি মানে ভোটের সময় ব্যবহার করি আমরা আমার দলের জেতানোর জন্য আমরা ব্যবহার করি ফলে যে পুলিশকে আমি পলিটিক্যাল কারণে ব্যবহার করি সেই পুলিশ আমার তার মধ্যে এফিসিয়েন্সি থাকতে পারে নাকি যে পুলিশকে আমি কেবলমাত্র আমার দলীয় স্বার্থের জন্য পরিচালিত করি তাহলে সেই পুলিশ কি করে দক্ষ হয় সেই পুলিশ কি করে এফিসিয়েন্সি অর্জন করে এটা তো একটা দিক আর এবং একই সাথে সরকারের দৃষ্টিভঙ্গিটার মধ্যে যদি পরিবর্তন না আসে কেবলমাত্র মানে ডেভেলপমেন্ট কেবলমাত্র কিছু টাকা দেওয়া নয় ডেভেলপমেন্টের মধ্যে যে সশক্তিকরণের কথা আমরা বলি যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা বলি সেখানে নারী পিতৃতান্ত্রিকতার পরিবর্তন খুব জরুরি রাজ্যে যেটা চলছে আমি তোমায় বারবার বলছি যে একটা পিতৃতান্ত্রিক ভাবনা গ্রাস করছে যার জন্য তুমি মনে আছে আমি খুব সোচ্চার ছিলাম যে সাথী নাম করে যে ঘোষণাটা হয়েছিল যে কেন রাত্রেবেলা যত কিছু মহিলাদের কমিয়ে আনা হবে কমিয়ে আনা কমিয়ে আনা হবে সংখ্যাটা বলা হয়েছিল আমি ছোট ছিলাম তার কারণটা হল পিতৃতান্ত্রিক ভাবনা এখানে আজকের দিনে দাঁড়িয়ে পুরুষ নারীদের মধ্যে তফাত আসবে কি করে ফলে একদিকে তুমি পুলিশ প্রশাসনকে দলীয়করণ করেছ তার ফলে পুলিশ প্রশাসন তার দক্ষতা হারিয়েছে দ্বিতীয় যেটা সেটা পুলিশের পরিকাঠামো যে বিকাশ ঘটানোর কথা ছিল সেটা নেই পুলিশের সংখ্যা পশ্চিম পশ্চিমবাংলায় প্রতি দশ লক্ষ পিছু যা আছে সেটা হলো ভারতবর্ষের মধ্যে কম অর্থাৎ অনেক রাজ্য মহারাষ্ট্র দিল্লি তামিলনাড়ু কর্ণাটক এমনকি বিহারের থেকেও প্রতি দশ লক্ষ মানুষ পিছু পুলিশের সংখ্যা অনেকটাই কম ফলে সেই পুলিশের মানে এই যে বিপুল সংখ্যক পুলিশ কর্মী নিয়োগ বছরকে বছর হয় না তাদের সঠিক প্রশিক্ষণ তুমি দিতে পারছো না তাদেরকে উপযুক্ত করে প্রশিক্ষণ দিয়ে এবং বিপুল সংখ্যক যে ঘাটতি আছে পুলিশ কর্মীর জনসংখ্যা বাড়ছে পুলিশ কর্মীর সংখ্যা তুমি বাড়াচ্ছো না তুমি কেবলমাত্র টাকা মানুষকে ট্রান্সফার করছো ভোটে জিতছো তুমি লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছ তুমি কন্যাশ্রীর টাকা দিচ্ছ ডেফিনেটলি ভালো কাজ করছো রূপশ্রী দিচ্ছ বিয়ের জন্য টাকা দিচ্ছ কিন্তু প্রশ্ন হচ্ছে গভর্নেন্সের জন্য তুমি টাকাকেই খরচা করছো এই যে একটি বাচ্চা পে লোডারে যে ঘটনাটা ঘটলো মারা গেল এই যে রাস্তা খারাপ জন্য তার মানে রাস্তা তুমি মানে এবং আমি তো দেখছি গ্রামগঞ্জে ঘুরছি রাস্তাঘাট খুব খারাপ কলকাতা কর্পোরেশনের একশো চুয়াল্লিশটা ওয়ার্ডের বহু রাস্তাঘাট খুব খারাপ অবস্থায় আছে ফলে তুমি না রাস্তার জন্য ব্যয় করতে পারছো পুরসভাগুলোতে যে বিপুল টাকা দেওয়ার কথা সেটা তুমি দিতে পারছো না তুমি স্কুল বিল্ডিংগুলো ঠিক মতন আধুনিকীকরণ করতে পারছো না একদিকে ছেলেমেয়েরা মানে আধুনিক শিক্ষা প্রাইভেট স্কুলগুলোতে শিখছে একদিকে আধুনিক গেজেট সহকারে আধুনিক মানে গেজেট নিয়ে মানে সমস্ত ডিপিএসসি থেকে শুরু করে মানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলো বা প্রাইভেট স্কুলগুলোতে সেন্ট জেভিয়ার্সের মতন সেন্ট পলসের মতন তাদের তাদের পড়াশোনা আরেকদিকে আমাদের সাধারণ মানুষের জন্য প্রাথমিক শিক্ষায় শিক্ষক নেই পরিকাঠামো নেই বসার জায়গা ঠিক মতন নেই আধুনিক গেজেট নেই তার মানে গভর্নেন্স কোনো একটা জায়গায় তুমি কিন্তু দিতে পারছো না আমি বারবার বলছি যে একদিকে তোমার শাসন ব্যবস্থাটা পিতৃতান্ত্রিক মানে যে ভাবনাটাতে পুরুষতান্ত্রিকতা রয়েছে যার জন্য তুমি মানে মহিলারা যখন কোনো আন্দোলন করে তখন তোমার দলের নেতারা বারবার নানা নানারকম শাসনই দেয় তোমার নেতারা নানারকম মন্তব্য কুসিত মন্তব্য করে দমন পীড়ন নীতির চালন চালন করে এবং একই সাথে তুমি প্রশাসনটাকে দক্ষভাবে চালাতে পারছো না প্রশাসনের নিয়োগ করতে পারছো না প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারছো না ফলে অরাজক একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে দুর্বৃত্তরা এই ধরনের যে কোনো একটা সুযোগ নিয়ে কিন্তু নারীর উপর মহিলাদের উপর নির্যাত নির্যাতন নামিয়ে আনছে মহিলাদের উপর অত্যাচার করছে একের পর এক ঘটনা পশ্চিমবাংলায় লাগাম ছাড়া চলছে বলে এই অবস্থায় বৃহত্তম যে প্রশ্নটা যে আদতেও এই সরকার কি পারবে নিরাপদ মহিলাদের জন্য নিরাপদ ব্যবস্থা তৈরি করতে আদতেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারটা গুড গভর্নেন্স দিতে পারবে গত ১৩ বছরে কিন্তু পারেনি তাহলে ১৩ বছরে আমরা কি দেখলাম শিক্ষার দুর্নীতি দেখছি চাকরির দুর্নীতি দেখেছি মানে সর্বক্ষেত্রে দুর্নীতি স্বাস্থ্য সর্বক্ষেত্রে দুর্নীতি মানে এক কথায় দুর্নীতি এ থেকে জেড পর্যন্ত আরেক দিকে তুমি আমি আমরা দেখছি নন গভর্নেন্স আর নন গভর্নেন্স বা শাসনহীনতা মূলত এসেছে রুল অফ লর অভাবে মানে আইন আমি বলছি আইনের শাসনের অভাবে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে যেগুলোকে তুমি মানে খুব ক্ষুদ্রভাবে দেখছো তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে দেখছো এটা ক্ষুদ্র ঘটনা ছোট্ট ঘটনা সাজানো ঘটনা দুর্ঘটনা সাজানো ঘটনা এটা তো শুনতে শুনতে মানুষ বিরক্ত দেখো তুমি একটা আইডেন্টি পলিটিক্স বা পরিচয় সত্তার রাজনীতি সংখ্যালঘুদের পুরো ভোটটা পাচ্ছ আর কিছু সরকারি টাকা ট্রান্সফার করছো যার ফলে বেনিফিশিয়ারিরা যারা দরিদ্র মানুষ তোমাকে ভোট দিচ্ছে কিন্তু তোমার তোমার তো গভর্নেন্স নেই রুল অফ লেন রুল অফ ল নেই তুমি কারখানা তৈরি করতে পারছো না শিল্প আনতে পারছো না তুমি মানে বেকারদের জন্য চাকরি দিতে পারছো না উচ্চ মানে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা দিতে পারছো না কেন আজকে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল প্রাথমিক শিক্ষায় সরকারি স্কুলগুলোতে মানে সবাই ভর্তি হয় আর আমাদের এই রাজ্যে প্রাথমিক শিক্ষায় কেউ একটা একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা বা একজন সাধারণ মানুষ দরিদ্র মানুষ মানে আর্থিকভাবে যারা দারিদ্র দারিদ্র সময় বাস করেন তারা পর্যন্ত না খেয়ে পেটে গামছা বেঁধে তারা কিন্তু প্রাইভেট স্কুলগুলোতে পড়াচ্ছে কারণ সরকারি স্কুলগুলোতে ব্যবস্থা করতে পারি ফলে ফলে আমি আবারও তোমায় তোমায় বলছি যে নারী নির্যাতন ঘটছে সেটা দক্ষিণ চব্বিশ পরগনায় হতে পারে সেটা আরজি করে হতে পারে সেটা মানে পূর্ব মেদিনীপুরে হতে পারে মালদায় হতে পারে নিউটাউনে হতে পারে হাসকালিতে হতে পারে সর্বত্র কিন্তু আমি বলছি রাজ্য সরকারের পিতৃতান্ত্রিক মানসিকতা প্রশাসন পরিচালনায় পিতৃতান্ত্রিক মানসিকতা আইনহীনতা দুর্নীতি এই সমস্ত কিছু নন গভর্নেন্সের যে ফ্যাক্টরগুলো সেটাই কিন্তু একমাত্র কারণ এবং প্রধান কারণ বলে মনে করি এবার তোমার দ্বিতীয় প্রশ্ন যে মুখ্যমন্ত্রী এইভাবে বললেন যে মানে রাজা চালে বাজার হাজার এই কথাটা কি সত্যিই উনি বলতে পারেন দেখো আমার মনে হয় যে এই মানে গত দু মাস ধরে পশ্চিমবাংলায় কিন্তু মহিলা মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ অত্যন্ত মানে স্পর্শকাত তারা অত্যন্ত চিন্তিত তারা রাজ্যের নিরাপত্তার প্রশ্নে চিন্তিত মহিলারা নিরাপত্তার প্রশ্ন চিন্তিত সেই সময় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বা শাসক দলের যারা নেতা নেত্রী বা সরকারে যারা আছেন তাদেরকে অনেক দায়িত্বশীল দায়বদ্ধ অবস্থান নিয়ে কথা বলা উচিত কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিরোধীরা যে প্রশ্নটাই তুলছে বা সাধারণ মানুষ যে প্রশ্নটাই তুলছে তৃণমূলের নেতৃত্বে সর্বোচ্চ নেতৃত্ব থেকে সাধারণ নেতৃত্ব সবাই কিন্তু কাউন্টার করছে অর্থাৎ যে ভাবে কাউন্টার করে বেরিয়ে আসো আমি বলছি এটা কিন্তু ভয়ঙ্কর মানে একটা ভুল ভাবনা একটা সংবেদনশীল আমরা মানবিক মানে চেহারা চাই আমাদের শাসন প্রধানার আমাদের যিনি শীর্ষে আছেন তার একটা মানবিক মুখ যখন মানুষ চাইছে তখন কিন্তু তার এই ধরনের মন্তব্য আমি বলবো বা যে কোনো বিষয়ে কাউন্টার করে দিয়ে মানে সেখান থেকে বেরিয়ে আসা তার মধ্যে কোনো তার পরিচয় নয় বরং নন গভর্নেন্সের যে ইস্যু সেটা আরো জোরালো 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 ভাবে প্রতিষ্ঠা হয় আমি তোমায় বলতে চাই আমি দেখলাম মুখ্যমন্ত্রী বলছে সিনেমা বা সিরিয়ালে যে ক্রাইম গুলো দেখানো হচ্ছে সেগুলো দেখে মানুষ আরো বেশি এই ক্রাইম করছে এটা কোনো যুক্তি হতে পারে সিনেমা তো মানুষ বহুত যুগ যুগ থেকে দেখে আসছে একেবারে মানে এটা দেখো মানে আমার ব্যর্থতাটা ঢাকার জন্য যদি আমি অনেক কিছু বলি মানে আমি যাইছে তাই বলতে পারি এইটাই তো প্রশ্ন আমি তোমায় বলছি এইটাই তো দৃষ্টিভঙ্গি আমি যে আমি যে শব্দগুলো বলছি ভেবেই বলছি যে দৃষ্টিভঙ্গির যদি সরকারের পরিবর্তন না হয় সরকার যদি নিজের দোষটা না দেখতে পারে নিজের দুর্বলতা না দেখতে পারে নিজের ভুল ত্রুটিগুলো না দেখতে পারে যদি কেবলমাত্র অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স তাই আগ্রাসীনে নীতি নিব বিরোধীদের তুরি মেরে উড়িয়ে দিব মিডিয়াকে মিডিয়ার গলা টিপে দিব বা মানে মানে নানা কায়দায় আমি আমার মূল সমস্যা থেকে মানুষের নজরকে সরিয়ে দিব এই দৃষ্টিভঙ্গি যদি সরকারের হয় তাহলে বাঙালির যে দুরবস্থা সেটা কিন্তু চলতেই থাকবে যে আমার মনে হয় না যে এই দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন কোনো সম্ভাবনা আছে যার জন্য তুমি দেখবে আমি কিন্তু গত কয়েকটা মাস ধরে বলছি দুটো বিষয় একটা হলো যে বাঙালির দুর্ভাগ্যের কারণ বা দুর্দশার কারণ কিন্তু দীর্ঘস্থায়ী সরকার সরকারের যাকে আনা হচ্ছে তাকে রেখে দেওয়া রেখে দেওয়া এই একদম তুমি মনে থাকতে পারে আমি এই কথাটা বারবার বলছি যে চৌত্রিশ বছরের বামফন সরকারের রাখাটা যেমন বাঙালির কাছে ভুল ছিল ঠিক তেমনিভাবে হাসিনা মানে ওই পারে হাসিনা সরকারকে দীর্ঘদিন টিকিয়ে রাখাটাও দুর্ভাগ্যের বাংলাদেশে দুর্ভাগ্যের কারণ ত্রিপুরাতেও যে চব্বিশ বছরের একটা না বাম সরকার ছিল সেটাও কিন্তু ঠিক নয় আবার এখন যে তেরো চোদ্দ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সরকার যখন হয় মানে প্রথম পাঁচ বছর সরকার দেবে খুব ভালো কাজ করে আমি মনে হয় আমার সাথে অনেক দর্শক এক হবেন যারা শুনছেন যে প্রথম পাঁচ বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করেছিলেন কিন্তু তার পরের থেকেই না নেতাদের মধ্যে কিন্তু আমি দেখি যে তাদের মধ্যে একটা অহমিকা তৈরি হয় তাদের মধ্যে মধ্যযুগীয় শাসনের যে কু মানে অভ্যাসগুলো সেগুলো তৈরি হয় তাদের মধ্যে দখলদারি শুরু হয় তাদের মধ্যে অর্থায়ন আরও বাড়ে অর্থায়ন মানে হলো মনিটাইজেশন বাড়ে মানে যা কিছু দেখব তাতেই টাকা রোজগার করতে হবে এটা বাড়ে ফলে কোনো একটা জায়গায় কিন্তু গভর্নেন্স দেওয়ার মতন জায়গা না তাদের সদিচ্ছা থাকে না তাদের কোনো মানে উদ্যোগ থাকে ফলে সরকার পরিবর্তনই কিন্তু একমাত্র আপনার মুক্তির পথ এই জন্য সেই আগামী দিনে যে সরকার আসবে তাকেও পাঁচ বছরের উপর প্লিজ রাখবেন না আমি বলছি সেই রাজ্যগুলো ভালো উন্নতি করছে যেই রাজ্যগুলো দ্রুত সরকার পরিবর্তন করতে পারছে সেটা কেরালা হতে পারে তামিলনাড়ু হতে পারে বা অন্য হিমাচল প্রদেশ হতে পারে সেখানে উন্নতি যে হচ্ছে দ্রুততার সাথে এবং একই সাথে আমি বলতে চাই মহারাষ্ট্রেও কিন্তু দীর্ঘদিন মানে সরকার সরকার বারবার চেঞ্জ হয় পরিবর্তনটা কিন্তু বাঙালির জীবনে খুব গুরুত্বপূর্ণ ইস্যু বাঙালি যে যাকে সরকারে আনছে তাকে যে বছরের পর বছর ফেলে রাখছে এবং তার ফলে কি হচ্ছে মানে দীর্ঘদিন শাসন করতে করতে অভ্যাস বশত তারা শাসন করে তাদের মধ্যে কোনো উদ্যোগ থাকে না উদ্যোগহীন হয় এবং তাদের মধ্যে একটা স্বৈরাচারী মানসিকতা তৈরি হয় ফলে আমি তোমায় বলছি যে এই সরকারের পক্ষে মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের পক্ষে মহিলাদেরকে মহিলাদের ক্ষমতায়ন নিরাপত্তা আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠা বাংলায় আর সম্ভব নয় হ্যাঁ তারা অবশ্যই মানে অবশ্যই সংখ্যালঘু ভোটটাকে নিশ্চিত করে অবশ্যই তারা মানে টাকা কিছু আরো ট্রান্সফার করে দু হাজার ছাব্বিশেই আবারও জয়ী হতে পারে বিরোধীদের ব্যর্থতার জন্য অবদার্থতার জন্য কিন্তু আবারও বলছি বাঙালির জীবনের নতুন কোনো উন্নয়ন বাঙালি জীবনের নতুন ভাবনা বা নারী নিরাপত্তার মতন ইস্যুকে যদি অ্যাড্রেস করতে হয় তাহলে কিন্তু ঘন ঘন সরকার পরিবর্তনই একমাত্র মুক্তির পথ এই যে সরকারে রেখে দেন আপনারা বছরকে বছর আপনারা দেখেছেন সরকারের যারা নেতা নেত্রী কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে মানে তারা তো জায়গিরদার মনে করছে নিজেদের জমিদারির মতন শব্দ ইউজ করছে মানে যেভাবে তারা শব্দ ব্যবহার করছে মানে দুরমুস করে দেওয়ার মতন শব্দ ইউজ করছে আপনি ভাবুন মধ্যযুগে কোনো শাসক করেছে কিনা সেটা আপনি খুঁজে পাবেন না ফলে আমি বারবার বলছি যে আমাদের বাঙালিদের একটা দুর্ভাগ্য যে আমরা যাকে সরকারে বসাচ্ছি তাকে বছরের পর বছর তাকে দায়বদ্ধ না রেখেই পারফরমেন্স না দেখেই একটার পর একটা নির্বাচনে কেবল কিছু টাকা পেলাম কিছু সুযোগ পেলাম তাই ভোট দিয়ে তাকে জয়ী করে যাচ্ছি এটা কিন্তু আমাদের ভুল 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 সিদ্ধান্ত তৃণমূল আছে জন্য এই কথাটা বলছি না তৃণমূল না থাকলেও এই কথাটা বলতাম